আবহাওয়াজনিত কারণ ও ক্রেতা না থাকায় চাপাই নবাবগঞ্জের বাগান থেকে এখনও নামানো হচ্ছে না আম এতে বিপাকে পড়েছেন বাগান মালিকরা এ সম্পর্কে বিস্তারিত জানাতে মহারাজপুর এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান সরাসরি চলে যাচ্ছি তার কাছে রাকিব আপনাকে ধন্যবাদ রাজশাহী এবং এর আশপাশের যে সমস্ত আম বাগানগুলো আছে সেখানে যেই ধরনের আম পাকে তার থেকে কিন্তু ভৌগোলিক কারণে কিন্তু চাঁপাই নবাবগঞ্জের আমটি পনেরো থেকে ২০ দিন পরে কিন্তু আসলে পাকতে শুরু করে এবং আমরা সেই হিসেবে এখন কিন্তু চাপাই নবাবগঞ্জের বাগানগুলো থেকে আম নামানোর কথা কিন্তু আমরা এখানে আসার পরে ব্যবসায়ী এখানকার বাগানি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে আবহাওয়াগত কিছু কারণে এবারে কিন্তু এই সময়টিতে আম নামানো হচ্ছে না কেননা প্রতিদিনই কিছু কিছু বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু আবহাওয়া খানিকটা শীতল থাকছে তো এই রকম আবহাওয়া থাকলে আসলে আমটি আমের বিভিন্ন ধরনের নিরাপত্তার কারণে কিন্তু সেটি নামানো হয় না কেননা ভেজা আম একটু কখনও কখনও ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ীরা এবং আম পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটি শুষ্ক অবস্থা আসলে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আম বাগানিরা নামান নামান না এবং একই সাথে আরও একটি সংকট এবারে এই অঞ্চলে যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে বাগানের বাগানিরা যেটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় যে পরিমাণ আসলে ক্রেতারা ঢাকা নারায়ণগঞ্জ অথবা চট্টগ্রাম সিলেট বা অন্যান্য জায়গা থেকে যারা এখানে আসেন এবং আমের বেচাকেনা করেন সেই রকম কিন্তু পাইকার যারা তারা কিন্তু এবারে আসেননি এবং তারা তাদের না আসার কারণে কিন্তু অনেকেই এখন পর্যন্ত আম বাগান থেকে নামাচ্ছেন না কেননা আম বাগান থেকে নামিয়ে হাটে নিয়ে আসলে ক্রেতাশূন্য থাকার ফলে কিন্তু তারা সেটি বিক্রি করতে পারবেন না এবং তারা একটা মোটা ধরনের কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা আমাদেরকে আশঙ্কা প্রকাশ করেছেন এবং এ কারণেই কিন্তু বাগানগুলো থেকে এখন পর্যন্ত তারা আম নামাচ্ছেন না গেলো বছরে কিন্তু চাঁপাইনবগঞ্জ অঞ্চলে প্রায় তিনশো মে মেট্রিক টন কিন্তু তিন হাজার মেট্রিক টন কিন্তু আমের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল এবারে কিন্তু প্রায় আড়াইশো মেট্রিক টন বা আড়াই হাজার মেট্রিক টন কিন্তু যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটি আসলে অর্জন করতে গেলে সময় মতো আসলে এই আমটি নামানোর কথা বলছে তারা কিন্তু আসলে প্রাকৃতিক কারণে সেটি নামানো সম্ভব হচ্ছে না এবং রিচার্ড বলে রাখি যে একই সাথে কিন্তু এই অঞ্চলে যারা পাইকার তারা না আসার কারণে কিন্তু এইটি এখনও পর্যন্ত সম্ভব হয়নি এবং যারা বাগানিরা আছেন তারা বলছেন যে এই অবস্থা যদি আরও বেশি কিছুদিন যায় তাহলে আসলে পরিপক্ক আম গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো রিচার্ড এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ চাপাই নবাবগঞ্জের আম নামানোর খবরাখবর জানাচ্ছিলেন এলাকার মহারাজপুর থেকে আমাদের সহকর্মী রাকিবুল হাসান